স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আজকের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি কবি আব্দুল্লাহ শিকদার, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সময়ের সাহসী সৈনিক, 1/11 প্রেক্ষাপটে সেদিন আমরা তিনটি মানুষকে সম্মুখ সারিতে দেখেছিলাম, তার একজন গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন শরীফের বলা হয়েছে, কুল্লু নাফসিন জায়িকাতিল মাউত, প্রত্যেক জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চীনের বিপ্লবী নেতা কমরেড মাও সেতুং বলেছেন, কিছু কিছু মৃত্যু পাখির পালকের চেয়েও হালকা, আর কিছু মৃত্যু থাই পাহাড়ের চেয়েও ভারী। খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যু আমার বিবেচনায় তেমনই একটি, তিনি ছিলেন অনন্য একজন। আমি এই সবার শুরু থেকেই অনেক আলোচকের বক্তব্য শুনেছি, এখানে অনেকের নাম বলা হয়েছে 1/11 সময়ের ভূমিকা নিয়ে, আবার অনেকের নাম বলা হয়নি, একই দলের হওয়ার পরেও অনেকে বাদ দিয়েছেন। কিন্তু আমরা যারা ভিন্ন দলের, আমাদের নাম আমরা প্রত্যাশা কখনোই করি না আপনাদের কাছে। আমাদের ভূমিকা কি ছিল, এখানে গয়েশ্বর রায় আছেন, একটু হয়তো স্মরণ করলে মনে পড়বে মোস্তাফিজুর রহমান ইরানের কতটুকু অবদান ছিল 1/11-এ, কি করেছি, এবং খন্দকার দেলোয়ার হোসেন আমার কতটা প্রোগ্রামে এসেছেন। যখন দেখেছি যে গোয়েন্দা সংস্থা একদিন খুব খারাপ অবস্থা, আমার ইয়াতে নাম লেখা ব্যানারে আমি সভাপতিত্ব করব, কিন্তু আমি তখন ঘোষণা করলাম সভাপতিত্ব করবেন সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী। এই একটা মানুষ ছিল যাকে আমি যখন মনে হতো তখন তাকে ব্যবহার করতাম, যখন খুব বিপদ দেখতাম যে আমি সভাপতিত্ব লিখলে খুব সমস্যা হবে, প্রোগ্রাম করতে পারবো না, গিয়াস কামাল চৌধুরীর নাম দিয়ে তারপরে প্রোগ্রাম করেছি। এমনও ঘটনা ঘটেছে শাহ আব্দুল হান্নানের উপস্থিতিতে ব্যানার টানানো হয়নি, আসামা হান্নান শাহ চলে আসছে, বিজিএফ আই লোকজন আমাদেরকে প্রোগ্রাম করতে দেবে না, আমি ভুয়া কাগজ দেখিয়ে তারপরে বলছি হ্যাঁ অনুষ্ঠানের অনুমতি আছে, কিন্তু অনুমতি ছিল না। এই সমস্ত রিক্স আমরা নিয়েছি। যাই হোক, আমি আজকের এই দিনে শুধু খন্দকার দেলোয়ার হোসেনকে নয়, আমি মনে করি যে খন্দকার আমাদের শাহ আব্দুল হান্নান, আসম হান্নান শাহ এবং আমাদের এখানে বাবু গয়েশ্বর চন্দ্র রায়, এরা এক একজন বীরের ভূমিকা পালন করেছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়ার আস্থার যে জায়গাটি ছিল, তিনি ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন। আজকে এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন দাদা আপনারা আসার আগে, কিন্তু দুঃখ লাগে 1/11-এর সময় যাদের ভূমিকার কথা শোনা যায় তাদের নামের আগে কিন্তু সাবেক সবারই দেখেছি, এটা আপনারা হয়তো বিবেচনা করার সময় এসেছে। আজকে আমি আর একটা দল করি যার কারণে অনেক কথা বলারও সুযোগ নেই। বাস্তবতা হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এবং চরম শিক্ষা। আমাদের এই দুঃসময়ে বিএনপির সাথে আমি মোস্তাফিজুর রহমান ইরান নতুন নয়, 1999 সালে যখন হাসিনা বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্রকে আমানুল্লাহ আমানের নেতৃত্বে, সেদিন আমরা হাবিবুর নবী খান সোহেল এবং পিন্টু ভাই সহ সর্বদলীয় ছাত্রকের মাত্র 8 জন দেখা করেছিলাম মিন্টু রোডে, সেদিন থেকে বেগম খালেদা জিয়াকে সামনাসামনি দেখে সেদিন থেকে তার মুগ্ধ হয়েছি এবং মায়ের যে জায়গা তাকে স্থান দিয়েছি, আজকে এই দিন পর্যন্ত নিজের জায়গায় অবস্থান করে আছি। 18 দলীয় জোট হয়েছে, 18 দলীয় জোটে 18টি সিগনেচার ছিল, এখন এই বিএনপির সাথে মাত্র 3টা ব্যক্তি আমরা আছি, বেগম খালেদা জিয়া, কর্নেল অলি এবং আমি মোস্তাফিজুর রহমান ইরান, বাকিরা হয় মারা গেছে না হয় বিএনপি থেকে সরে গেছে, এই হচ্ছে বাস্তবতা। আজকে যারা 1/11-এর সময় বিএনপি অফিসের তালা ভেঙেছিল তারা আজকে বিএনপির গুরুত্বপূর্ণ জায়গাতে আছে, আর যারা বিএনপির সেদিন যারা বিএনপি রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে ছিল তারা আজকে কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। আমাদের আজকে সবাইকে যার যার মূল্যায়ন যদি আমরা যদি দুঃসময়ের যারা ভূমিকা নেয় তাদের যদি মূল্যায়ন আমরা করতে না পারি তাহলে দল যেমন ক্ষতিগ্রস্ত হয় জাতিও ক্ষতিগ্রস্ত হয়। আজকে আমাদের সময় এসেছে আমরা আরেকটি দুঃসময়, আমরা এই 2024 সালে আমরা কিন্তু অতিক্রান্ত করেছি। বিএনপি একটি মহাসমুদ্রের নাম,
বিএনপি একটি অনেক বড় দল, কিন্তু আমরা দেখেছি বিএনপির এই আন্দোলন সংগ্রামের সময় যারা জেলে ছিলেন তারা তো জেলে ছিলেন, যারা বাইরে ছিলেন তাদের ভিতরে কারা কারা রাজপথে অবস্থান নিয়েছিলেন তাদের চেহারাও কিন্তু আমাদের অজানা নয়। তাই অবশ্যই আশা করব আমাদের জাতীয়তাবাদী শক্তি হচ্ছে আমাদের ঠিকানা। আমাদের আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2007 সালে একটা কথা বলেছি, বলে শেষ করব, মাননীয় নেত্রী আপনি যদি আমাদেরকে আপনার পাশে রাখেন তাহলেও আমরা আপনার পাশে আছি, যদি দূরেও ঠেলে দেন তারপরেও আমরা আপনারই আছি। আপনি কিভাবে আমাদেরকে জাতীয়তাবাদী এই খণ্ড খণ্ড এই ভগ্নাংশ শক্তিকে একত্রিত করে দেশমাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আজকে বাংলাদেশের ডানপন্থী বামপন্থী ইসলামপন্থী জাতীয়তাবাদী সমগ্র শক্তি আজকে ঐক্যবদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং এই জিয়া পরিবার এটা একটা পীর পরিবার, এটা একটা আল্লাহওয়ালা পরিবার, এর উপরে আল্লাহর বিশেষ রহমত রয়েছে। 11/11 সময় যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি 60টি নাম বলতে পারি, নাম বলবো না, যাদের স্বাভাবিক মৃত্যু হয়নি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, চিররোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন নাই। বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের সাথে যারাই বেইমানি করেছে তাদের উচিত শিক্ষা তারা দুনিয়াতে পেয়েছে, আখেরাতেও আরো পাবে। আপনাদেরকে সবাইকে বলবো কেউ হতাশ হবেন না, আমরা সবাই অবশ্যই আমাদের বিজয় হবে। মাহে রমজানে এই পবিত্র দিনে আমরা খন্দকার দেলোয়ার হোসেনের বিদায়ী যাত্রার মাগফিরাত কামনা করে পরিশেষে বলতে চাই, এই পরিবারটি নির্যাতিত নিপীড়িত অনেকভাবে নিষ্পেষিত হয়েছে 11/11 সময়। শুধুমাত্র পাবন বা অন্য ছেলেরা নয়, মেয়েকে দেখেছি আমরা সেই টাঙ্গাইলে না কোথায় তাকে ট্রান্সফার করা হয়েছিল, তাকে যেইভাবে এই পরিবারটির উপরে যেইভাবে নিপীড়ন চালানো হয়েছে এটা আমার কাছে অনেকটাই বিরল মনে হয়েছে। আমি আশা করব এই পরিবারটি জাতীয়তাবাদী শক্তির আন্দোলন সংগ্রামে আরো বৃহৎ জায়গায় ভূমিকা রাখবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।